ক্লাস না করিয়ে উপাচার্যের ঘরেই বসে থাকেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক দেবাশিস বিশ্বাস। পাশাপাশি তিনি নাকি কতিপয় অধ্যাপককে সঙ্গে নিয়ে নোংরা রাজনীতির সঙ্গে যুক্ত, এমনই অভিযোগ তুলে উপাচার্যকে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুভাশিস ঝা এ ধরনের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেন, অধ্যাপক দেবাশিস বিশ্বাস ক্লাস না করে সারাদিন রাজনীতি করছেন, ওনার পরিচয় এখন আর শিক্ষক নয়, উনি এখন রাজনৈতিক ব্যক্তিত্ব। ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের নিয়ে বিজেপি সংগঠন করতে চাইছেন, যদিও অধ্যাপক দেবাশিস বিশ্বাস এ বিষয়ে কিছুই বলতে চাননি। তবে উপাচার্য দীপক কুমার রায়ের দাবি, ছাত্ররা যেসব অভিযোগ করেছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল সমস্যা, কোন বিভাগের ক্লাস হচ্ছে কোথায় হচ্ছে না তা দেখার দায়িত্ব ডিনদের, কারণ তারা একাডেমিক প্রধান, ডিনরা এ ব্যাপারে পর্যবেক্ষণ করেন, অভিযোগ থাকতেই পারে, নিঃসন্দেহে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। সবথেকে বেশি গুরুতর বিষয় যেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের যে দেবাশিস বিশ্বাসবাবু আছেন, উনি ক্লাস ছেড়ে দিয়ে, উনি ক্লাস না করিয়ে সারাদিন উনি হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে রাজনীতি করছেন। উনি ওনার পরিচয়টা ইউনিভার্সিটিতে শিক্ষকতা জায়গা থেকে চলে এসে যে রাজনৈতিক মানুষ, কোন রাজনৈতিক, উনি বিজেপি সমর্থিত, উনি ইউনিভার্সিটির ভিতরে একটা বিজেপির সংগঠন করার চেষ্টা করছেন ছাত্রছাত্রীদেরকে নিয়ে। ওনাকে দেখা যাচ্ছে উনি ওনার যে ক্লাস, যেই টাইমটা ক্লাস টাইমটা ছেড়ে দিয়ে উনি ভিসি রুমে ভিতরে বসে থাকছেন, বারংবার ওনাকে দেখতে পাওয়া যায়, এখানে স্টুডেন্টরা অনেকে থাকে, সবসময় থাকে, সবসময় দেখে যে উনি ক্লাস ছেড়ে দিয়ে উনি হচ্ছে ভিসি রুমের ভিতরে বসে আছেন, শিক্ষকতা করতে এসেছেন, ওনার পরিচয় শিক্ষক, তো উনি শিক্ষকতা করবেন, উনি ঠিকঠাক মতো করে ক্লাস নেবেন, উনি ঠিক টাইমে ক্লাস নেবেন, এটা ওনার কাজ, তো উনি এইটা না করে দিয়ে উনি ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করতেছেন বিজেপি করার জন্য। এরকম অভিযোগ অন্ধভোগী বিশ্ববিদ্যালয়ে অনেক টিচারের নামে আমার কাছে আসে, কেউ মৌখিকভাবে দেয়, কেউ লিখিতভাবে দেয়, কারণ সব অভিযোগ যদি ওভাবে আমি অনুসন্ধান করি দেখা যাবে ঠক বাঁচতে গা উজার। তাই যে বিষয়টা ওনারা দৃষ্টিপাত করেছেন, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল সমস্যা, এবং ইন্টারনাল একটা কমিটি হয়েছে, সে কমিটি বিষয়টা দেখছেন, এবং সে কমিটি যা উত্তর যে সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আর কোন বিভাগে কে ক্লাস নিচ্ছে না নিচ্ছেন সে বিষয়টা কিন্তু ডিনদের একতে, ডিনরা হচ্ছেন একাডেমিক হেড, ডিনরা সর্বক্ষণ বিভিন্ন ডিপার্টমেন্টে পর্যবেক্ষণ করছেন, কখনো ফিজিক্যালি যাচ্ছেন, তারা দেখছেন, রিপোর্ট করছেন, এবং সেই মতো প্রতিনিয়ত আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সুতরাং বাইরে থেকে স্টুডেন্টরা কি বলল, স্টুডেন্টরা তো এটা দেখার কথা নয়, এটা দেখবেন হচ্ছেন একাডেমিক হেড, একাডেমিক হেড মানে ডিন, ডিন এগুলো দেখছেন, এবং ডিনরা আমাদের রিপোর্ট, আমাকে রিপোর্ট করেছিলেন, আমরা সেই মতো ব্যবস্থা নিচ্ছি। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।